নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের WBHA টেস্ট পেপার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যাবতীয় MCQ নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি টোটাল পাঁচখানা সেট নিয়ে আলোচনা করছি। আমি বলতে পারি এই পাঁচখানা সেট যদি তোমরা করতে পারো 100%, এর ভিতর থেকে তোমরা কমন পাবে 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়। তো দেখো, আমি ফার্স্ট সেট নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট থেকে যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করেছি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলছে, রোমানের ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন অ্যান্সার বেসিয়াল অ্যান্সার বার্নেট। রোমান টুতে কী বলেছে, দি কোল্ড ওয়ার গ্রন্থটি প্রণেতা অ্যান্সার বেসিয়াল অ্যান্সার ওয়াল্টার লিপম্যান। রোমান থ্রিতে কী বলেছে, গ্লাস্তনস্থ ও পেরিস্ত্রিকা নীতি দুটির প্রবক্তা অ্যান্সারবে ডিল অ্যান্সার গর্বা আছে। অ্যান্সার কী হবে, গর্বা আছে এভাবে, ঠিক আছে। তো দেখো, 2023 সালে যারা রাষ্ট্রবিজ্ঞানে খুবই দুর্বল তারা কী করে পাশ করবে তাদের নিয়ে আমি আলোচনা করছি, যে সমস্ত MCQগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট 2023 সালে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি আমাদের HB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমাদের 3 নম্বরের প্রশ্ন তো বলে দিয়েছি, 4 নম্বরের প্রশ্ন কী বলেছে। তো দেখো, 4 নম্বরের প্রশ্ন বলেছে, আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন অ্যান্সার বেসিয়াল অ্যান্সার জওহরলাল নেহরু। রোমান ফাইভে কী বলেছে লিঞ্চ অপিনের অর্থ অ্যান্সার বিয়ের অ্যান্সার অপরিহার্য অঙ্গ। রোমান সিক্সের প্রশ্ন কী বলেছে, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার হলেন অ্যান্সার বিয়ের অ্যান্সার অটল বিহারী বাজপেয়ী। 7 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল অ্যান্সার বিয়ের অ্যান্সার জাতিসংঘ। 8 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার বিয়ের অ্যান্সার রুজভেল্ট। 9 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব হয় যে সম্মেলনের মাধ্যমে অ্যান্সার বিয়ের অ্যান্সার সান ফ্রান্সিসকো সম্মেলন। 10 নম্বরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল অ্যান্সার বিয়ের অ্যান্সার 15 জন, 5 জন স্থায়ী, 10 জন অস্থায়ী, তোমরা তো জানো। 11 নম্বরের প্রশ্ন কী বলেছে, 12 নম্বরের প্রশ্ন কী বলেছে, ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন অ্যান্সার বিয়ের অ্যান্সার রাষ্ট্রপতি। 12 নম্বরের প্রশ্ন কী বলেছে, রাজ্যসভার সভাপতিত্ব করেন অ্যান্সার বিয়ের অ্যান্সার উপরাষ্ট্রপতি। আমাদের 13 নম্বরের প্রশ্ন কী বলছে, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো অ্যান্সার বিয়ের অ্যান্সার 552 জন। 14 নম্বরের প্রশ্ন কী বলেছে, 14 নম্বরের প্রশ্ন বলেছে, আমাদের রাজ্য আইনসভার উচ্চকক্ষ অ্যান্সার বিয়ের অ্যান্সার বিধান পরিষদ। 15 নম্বরের প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতটি হলো অ্যান্সার বিয়ের অ্যান্সার সুপ্রিম কোর্ট। 16 নম্বরের প্রশ্ন, সুপ্রিম কোর্টে আসে অ্যান্সার বিয়ের অ্যান্সার মূল আপিল ও পরামর্শদান এলাকা। আমাদের 17 নম্বরের প্রশ্ন, যথা ভিত আইন অনুসারে বিচার করতে পারে অ্যান্সার বিয়ের অ্যান্সার ব্রিটেনের সুপ্রিম কোর্ট। 18 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় অ্যান্সার বিয়ের অ্যান্সার 1987 খ্রিস্টাব্দে। 19 নম্বরের প্রশ্ন, ট্রাইব্যুনাল, 19 নম্বরের প্রশ্ন কী বলেছে, ট্রাইব্যুনাল হলো অ্যান্সার বিয়ের অ্যান্সার আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত অস্থায়ী আদালত। 20 নম্বরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত সর্বনিম্ন স্তর হলো অ্যান্সার বিয়ের অ্যান্সার জেলা স্তর। 21 নম্বরের প্রশ্ন কী বলেছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় অ্যান্সার বিয়ের অ্যান্সার 1973 খ্রিস্টাব্দ। 22 নম্বরের প্রশ্ন কী বলেছে, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অ্যান্সার বিয়ের অ্যান্সার BDO। 23 নম্বরের প্রশ্ন, পৌরসভার মুখ্য প্রশাসক হলেন অ্যান্সার বিয়ের অ্যান্সার চেয়ারম্যান। 24 নম্বরের প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর নিগমের সংখ্যা হলো অ্যান্সার বিয়ের অ্যান্সার 7টি। এবার আমি সেট 2 নিয়ে আলোচনা করব। তো দেখো, সেট 2 সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, তাসখন্দ চুক্তি সম্পাদিত হয়েছিল অ্যান্সার বিয়ের অ্যান্সার 1966 খ্রিস্টাব্দে। রোমান টু এর প্রশ্ন, গ্রুপ অফ 77টি রাষ্ট্রের গোষ্ঠী অ্যান্সার বিয়ের অ্যান্সার জোট নিরপেক্ষ দেশ সমূহ। রোমান থ্রির প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অ্যান্সার বিয়ের অ্যান্সার জোট নিরপেক্ষতা। পরের প্রশ্ন কী বলেছে, রোমান ফোরের প্রশ্ন, ইন্ডিয়া ফরগেন পলিসি গ্রন্থটির প্রণেতা হল ডিয়ার অ্যান্সার VP দত্ত। 5 নম্বরের প্রশ্ন, সার্কের বর্তমান সদস্য সংখ্যা অ্যান্সার বিয়ের অ্যান্সার 8টি। 6 নম্বরের প্রশ্ন, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও ডিয়ার অ্যান্সার হবে পাকিস্তানের মধ্যে। 7 নম্বরের প্রশ্ন, বিশ্বের নাগরিক সভা বলা হয় অ্যান্সার বিয়ের অ্যান্সার সাধারণ সভাকে। 8 নম্বরের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদের 1 নং ধারায় বলা আছে জাতিপুঞ্জের অ্যান্সার বিয়ের অ্যান্সার উদ্দেশ্য। 9 নম্বরের প্রশ্ন, ইউনেস্কো কেন্দ্রীয় কার্যালয়টি অবস্থিত অ্যান্সার বিয়ের অ্যান্সার ভেনিসে। 10 নম্বরের প্রশ্ন, বিশ্বব্যাংকের সদর দপ্তরটি অবস্থিত অ্যান্সার বিয়ের অ্যান্সার ওয়াশিংটনে। 11 নম্বরের প্রশ্ন, উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় অ্যান্সার বিয়ের অ্যান্সার 35 বছর। 12 নম্বরের প্রশ্ন, সংবিধানের 163-এর 1 নং ধারায়
স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে? অ্যান্সার বি, এর অ্যান্সার রাজ্যপালকে। পরের প্রশ্ন, 13 নম্বরের প্রশ্ন, পার্লামেন্ট প্রণীত আইন বাতিল করতে পারে? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার সুপ্রিম কোর্ট। 14 নম্বরের প্রশ্ন, রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন? অ্যান্সার বি, পি এর অ্যান্সার উপরাষ্ট্রপতি। 15 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম লোক আদালত গঠিত হয়? অ্যান্সার বি, বি এর অ্যান্সার 1982 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, আইন নির্দিষ্ট পদ্ধতি অনুসারে বিচার কার্য সম্পাদন করেন? অ্যান্সার বি, সি এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। 17 নম্বর প্রশ্ন, ভারতের সর্বনিম্ন আদালত হল? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার ন্যায় পঞ্চায়েত। 18 নম্বর প্রশ্ন, কী বলেছে? সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য 32 নং ধারা অনুযায়ী লেখ জারি করে? অ্যান্সার বি, 5টি। 19 নম্বরের প্রশ্ন, জাতীয় কমিশনের সভাপতিত্ব করেন? অ্যান্সার বি, সি এর অ্যান্সার সুপ্রিম কোর্টের কর্মকর্তা, সুপ্রিম কোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারক। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষক হলেন? অ্যান্সার বি, সি এর অ্যান্সার সুপ্রিম কোর্ট। 21 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? অ্যান্সার বি, এর অ্যান্সার ব্লক উন্নয়ন আধিকারিক। 22 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের সর্পাসদ মেয়রের সদস্য সংখ্যা? অ্যান্সার বি, বি এর অ্যান্সার 12। 23 নম্বরের প্রশ্ন, জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন? অ্যান্সার বি, সি এর অ্যান্সার সভাপতি। 24 নম্বরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হল? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার সপাসর্থ মেয়র। এবার আমি সেট 3 নিয়ে আলোচনা করব। তৃতীয় সেট, কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ফার্স্ট কোশ্চেন, ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার বা প্রয়োগ করেন? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার বার্নার্ড বারুজ। রোমান টুতে কী বলেছে? পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? অ্যান্সার বি, এর অ্যান্সার 1954 খ্রিস্টাব্দে। রোমান থ্রিতে কী বলেছে? মার্শাল পরিকল্পনা কার্যকর হয়? অ্যান্সার বি, এর অ্যান্সার 1947 খ্রিস্টাব্দে। রোমান ফোরে কী বলেছে? 1991 খ্রিস্টাব্দে ভারতে এর প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে? অ্যান্সার বি, সি এর অ্যান্সার নরসীমা রাও। 5 নম্বরের প্রশ্ন, কী বলেছে? ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল? অ্যান্সার বি, সি এর অ্যান্সার পঞ্চশীল নীতির অনুসরণ। 6 নম্বরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর অবস্থিত? অ্যান্সার বি, সি এর অ্যান্সার কাঠমান্ডুতে। 7 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা হল? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার জাতিসংঘ। 8 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা? অ্যান্সার বি, বি এর অ্যান্সার 111টি। 9 নম্বরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হল? অ্যান্সার বি, সি এর অ্যান্সার সাধারণ সভা। 10 নম্বরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল? অ্যান্সার বি, বি এর অ্যান্সার 15টি। 11 নম্বরের প্রশ্ন, আমলাতন্ত্র হল ড্যাশ শাসক? অ্যান্সার বি, এর অ্যান্সার স্থায়ী শাসক। 12 নম্বরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল? অ্যান্সার বি, বি এর অ্যান্সার চীন। 13 নম্বরের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম? অ্যান্সার বি, বি এর অ্যান্সার কমন্স সভা। 14 নম্বরের প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার, এ কথা বলেছেন? অ্যান্সার বি, সি এর অ্যান্সার লর্ড ব্রাইস। 15 নম্বরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির মুখ্য প্রবক্তা? অ্যান্সার বি, এর অ্যান্সার মন্টেস্কিউ। 16 নম্বরের প্রশ্ন, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর, কথাটি বলেছেন? অ্যান্সার বি, এর অ্যান্সার ডি এর অ্যান্সার ABCA। 17 নম্বরের প্রশ্ন, ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন? অ্যান্সার বি, এর অ্যান্সার রাষ্ট্রপতি। 18 নম্বরের প্রশ্ন বলেছে, ভারতের মন্ত্রিপরিষদ দায়িত্বশীল থাকে? অ্যান্সার বি, এর অ্যান্সার পার্লামেন্টের কাছে। 19 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় সদস্য মনোনীত হন? অ্যান্সার বি, এর অ্যান্সার 2 জন। 20 নম্বরের প্রশ্ন, অর্থবিল কোন কক্ষে প্রথম উপস্থাপিত হয়? অ্যান্সার বি, বি এর অ্যান্সার লোকসভায়। 21 নম্বরের প্রশ্ন, ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিল জাতি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার 73তম। 22 নম্বরের প্রশ্ন, ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় ড্যাশ খ্রিস্টাব্দে? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার 1973 খ্রিস্টাব্দে। 23 নম্বরের প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ সদস্য নিয়ে গঠিত? অ্যান্সার বি, এর অ্যান্সার 5 থেকে 30 জন। 24 নম্বরের প্রশ্ন, বর্তমানে কলকাতা পৌর নিগমে কাউন্সিলের সদস্য সংখ্যা? অ্যান্সার বি, এর অ্যান্সার 144। এবার আমি সেট 4 নিয়ে আলোচনা করব, হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ফার্স্ট কোশ্চেন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? অ্যান্সার বি, এর অ্যান্সার বার্নার্ড বারুজ। রোমান টুতে কী বলেছে? বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার বি, সি এর অ্যান্সার 1955 খ্রিস্টাব্দে। রোমান থ্রিতে কী বলেছে? পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার বি, বি এর অ্যান্সার ভারত ও চীনের। রোমান ফোরে দ্য মেকিং অফ ফরগেন পলিসি বইটি লিখেছেন? অ্যান্সার বি, বি এর অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল। 5 নম্বরের প্রশ্ন, 1-2-3 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়? অ্যান্সার বি, বি এর অ্যান্সার 2007 সালে। 6 নম্বরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অ্যান্সার বি, এর অ্যান্সার ঢাকাতে। 7 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা? অ্যান্সার বি, এর অ্যান্সার বি, ডি এর অ্যান্সার
193। পরের প্রশ্ন আমাদের 8 নম্বরের প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ট্রিকভেলি। 9 নম্বরের প্রশ্ন কি বলে, 9 নম্বরের প্রশ্ন বলেছে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিপুঞ্জের সাধারণ সভায় গৃহীত হয়? অ্যান্সার হবে সের অ্যান্সার 1950 খ্রিস্টাব্দে। 10 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ? অ্যান্সার হবে সের অ্যান্সার 9 বছর। 11 নম্বরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লোকসভার কাছে। 12 নম্বরের প্রশ্ন, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন? অ্যান্সার হবে সের অ্যান্সার সরোজিনী নাইডু। 13 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 294 জন। 14 নম্বরের প্রশ্ন, 14 নম্বরের প্রশ্ন বলেছে ভারতের সংবিধান অনুযায়ী স্বেচ্ছাধীন ক্ষমতা অধিকারী? অ্যান্সার হবে সের অ্যান্সার রাজ্যপাল। 15 নম্বরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স? অ্যান্সার হবে সের অ্যান্সার 65 বছর। 16 নম্বরের প্রশ্ন, লোক আদালত গঠিত হয়? অ্যান্সার হবে ডি অ্যান্সার 1985 খ্রিস্টাব্দে। 17 নম্বরের প্রশ্ন, বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে? অ্যান্সার হবে এর অ্যান্সার সুপ্রিম কোর্টের। 18 নম্বরের প্রশ্ন, কোন অধিকার বলে হাইকোর্ট লেখোচারি করতে পারে? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 226 নং ধারা অনুযায়ী। 19 নম্বরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কথাটি বলেছেন? অ্যান্সার হবে এর অ্যান্সার AKIR। তো দেখো আমাদের 20 নম্বরের প্রশ্ন কী বলেছে, সুপ্রিম কোর্টে আছে? অ্যান্সার হবে ডি অ্যান্সার মূল, আপিল ও পরামর্শদান ও লেখোজারি এলাকা। 21 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1973 খ্রিস্টাব্দে। 22 নম্বরের প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার মেয়র। 23 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর আছে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জেলা পরিষদ। 24 নম্বরের প্রশ্ন, নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার BDO। এবার আমি সেট 5 নিয়ে আলোচনা করব। তো দেখো সেট 5, হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন? অ্যান্সার হবে এর অ্যান্সার ফ্রিডম্যান। রোমান টুতে কিউবা সংকট দেখা যায়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1962 খ্রিস্টাব্দে। 3 নম্বরের প্রশ্ন, বর্তমান একমরু বিশিষ্ট প্রধান শক্তি হলো? অ্যান্সার হবে সির অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। 4 নম্বরের প্রশ্ন, সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 8টি। রোমান 5, দ্য মেকিং অফ ফরগেন পলিসি গ্রন্থের প্রণেতা হলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল। 6 নম্বরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার ঢাকায়। কোথায় হয়? ঢাকায় হয়। পরের প্রশ্ন কি বলেছে, 7 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন বলেছে জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 111। 8 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা? অ্যান্সার হবে সির অ্যান্সার 15। 9 নম্বরের প্রশ্ন, বিশ্বের নাগরিক সভা বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার সাধারণ সভাকে। 10 নম্বরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2 বছর। পরের প্রশ্ন কী বলেছে, 11 নম্বরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার প্রধানমন্ত্রী। 12 নম্বরের প্রশ্ন, উপরাষ্ট্রপতির প্রধান কাজ হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার রাজ্যসভায় সভাপতিত্ব করা। 13 নম্বরের প্রশ্ন, নির্ণায়ক ভোট দিতে পারেন? অ্যান্সার হবে সির অ্যান্সার স্পিকার। 14 নম্বরের প্রশ্ন, অর্থ বিল উত্থাপন করা যায় কেবলমাত্র? অ্যান্সার হবে এর অ্যান্সার লোকসভাতে, বা লোকসভাতে ঠিকই বলেছি। 15 নম্বরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট -নম্বর ধারা অনুযায়ী লেখো জারি করতে পারে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 32 নং। 16 নম্বরের প্রশ্ন, লোক আদালতের জনক হলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার PN ভগবতী। 17 নম্বরের প্রশ্ন, ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলো? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সুপ্রিম কোর্ট। আমাদের 18 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ছাড়াও কলকাতা হাইকোর্ট এলাকা - পর্যন্ত প্রসারিত? অ্যান্সার হবে আন্দামান নিকোবর। অ্যান্সার হবে সির অ্যান্সার আন্দামান ও নিকোবর। 19 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে? অ্যান্সার হবে এর অ্যান্সার সুপ্রিম কোর্ট। 20 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এখনও পর্যন্ত হয়নি। 21 নম্বরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 30। 22 নম্বরের প্রশ্ন, গ্রাম সভায় কোরাম গঠিত হয় - অংশের উপস্থিতিতে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1/20 অংশ। 23 নম্বরের প্রশ্ন, পৌরসভার প্রধানকে বলে? অ্যান্সার হবে সির অ্যান্সার চেয়ারম্যান। 24 নম্বরের প্রশ্ন, পৌর নিগমের উদাহরণ হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার কলকাতা। তো দেখো আজকে আমি টোটাল 5খানা সেট নিয়ে আলোচনা করছি, পরের দিনে আমি বাকি 5খানা সেট নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।